প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় উপসর্গ। উপসর্গের প্রথম ক্লাসে আমরা দেখেছি উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, কি কি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদুদকতা আছে, এবং বাংলা উপসর্গগুলো জানার চেষ্টা করেছি, সেই সাথে বাংলা উপসর্গ দিয়ে গঠিত কিছু শব্দের সঙ্গে পরিচিত হয়েছি। তো আজকে উপসর্গের দ্বিতীয় পর্বে আমরা দেখব তৎসম বা সংস্কৃত উপসর্গগুলো কি কি, সেই সংস্কৃত বা তৎসম উপসর্গগুলো চিনব, বিদেশি উপসর্গগুলো চিনব, এবং সেই সাথে সেই উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলোর সঙ্গে পরিচিত হব। তো চলো প্রথমে আমরা তৎসম উপসর্গগুলো দেখি। তৎসম বা সংস্কৃত উপসর্গ, আমরা জানি তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে বৃষ্টি। তাহলে এই বৃষ্টি উপসর্গগুলো আমরা যদি চিনতে পারি, তাহলে এই উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলো কিন্তু আমরা চিনতে পারব। তো দেখি তৎসম উপসর্গগুলো হচ্ছে প্র, পড়া, অপ, সম, নি, কুনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, উতি, উভি, উপি, উপ, আ। এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। প্র, পরা, অপ, সমনি, অনু, অব, নির, অধি, উভি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এই হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এখন তোমাদের এগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো মনে মনে থাকবে। তো গতদিনে বলেছিলাম যে তোমরা ছন্দের মতো করে এগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে এগুলো মনে থাকবে। যেভাবে আমরা কবিতা মুখস্থ করি, যেভাবে আমরা গানগুলো মুখস্থ করি বা বারবার বলার চেষ্টা করি, ঠিক একইভাবে আমরা যদি এই উপসর্গগুলো এরকম বারবার গানের মতো করে বা কবিতার মতো করে বলার চেষ্টা করি, তাহলে কিন্তু এগুলো আমাদের মনে থাকবে। তো এভাবে ভেঙে ভেঙে পড়তে পারো, প্র, পড়া, অপসমনি, অনু, অবনি, অতি, রবি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। আরো ছোট করে পড়তে পারো, প্র, পড়া, অপসমনি, অনু, অবনি, অতি, রবি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। তোমাদের যেভাবে পড়লে তোমাদের খুব মনে থাকবে, তোমরা সেভাবে এগুলো ছন্দের মতো করে তোমরা পড়ার চেষ্টা করবে। তো চলো আমরা এখন এই উপসর্গগুলো দিয়ে গঠিত কিছু শব্দের সঙ্গে পরিচিত হই। আচ্ছা, প্রথমে আছে প্র। আচ্ছা, প্র দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে প্রচলন, প্রচার, প্রসার, প্রতাপ, প্রশাখা ইত্যাদি। তাহলে প্র দিয়ে গঠিত শব্দের মধ্যে প্রচলন, প্রচার, প্রসার, প্রতাপ, প্রশাখা। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এই তৎসম উপসর্গগুলো কিন্তু তৎসম শব্দের আগে বসে, যেভাবে বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের আগে বসে, ঠিক একইভাবে তৎসম উপসর্গগুলো তৎসম শব্দের আগে বসে। তাহলে এগুলো হচ্ছে তৎসম প্র উপসর্গ দিয়ে গঠিত কিছু শব্দ। এরপরে রয়েছে পড়া। পড়া দিয়ে পরাজয়, পরাজয়, পরাক্রম, পরাভব ইত্যাদি। ওকে, এরপরে রয়েছে অপ। অপ দিয়ে আমরা কিছু কিছু শব্দ সবসময় ব্যবহার করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে অপমান,
অপসংস্কৃতি অপমৃত্যু অপমৃত্যু এছাড়াও আছে অপবাদ ইত্যাদি। এগুলো হচ্ছে অপ উপসর্গ দিয়ে গঠিত শব্দ, অপমান, অপসংস্কৃতি, অপমৃত্যু এবং অপবাদ। আচ্ছা, এরপর রয়েছে সম। সম্পূর্ণ সমৃদ্ধ সমাদর ইত্যাদি। ওকে, এরপরে আছে আমাদের নি। নি দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে নিবারণ, নিষ্কাম, নিবৃত্তি ইত্যাদি। ওকে, এরপরে রয়েছে অনু। অনুতে দেখি, অনুদে অনুশোচনা অনুশোচনা অনুগামী অনুবাদ। ওকে, এরপরে রয়েছে অবধি গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে অবমাননা, অবমাননা, অবরোধ, অবসান। তাহলে অবধি গঠিত অবমাননা, অবরোধ এবং অবসান। এরপর রয়েছে নে। নে দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে নিরক্ষর, নিরক্ষর, নিরাশ্রয়, নির্ভয় ইত্যাদি। ওকে, এরপর রয়েছে দূর। দূর দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্দশা, দুর্দশা, দুর, দুর্ভাগ্য, দুর্দশা, দুর্লভ। ওকে, তাহলে দূর দিয়ে দুর্ভাগ্য, দুর্দশা এবং দুর্লভ। এরপর রয়েছে বি। বি দিয়ে গঠিত, বি উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে বিশুদ্ধ, 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 বিজ্ঞান, বিশৃঙ্খল। তাহলে বি দিয়ে বিশুদ্ধ, বিজ্ঞান, বিশৃঙ্খল। এরপর রয়েছে অধি। অধি দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে অধিকার, অধিকার, অধিপতি, অধিপতি, অধিবাসী। এরপরে রয়েছে সু। সু দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে সুকণ্ঠ, সুকণ্ঠ, সুতীক্ষ্ণ, সুকণ্ঠ,
সুতীক্ষ্ণ, সুকঠিন, সুচতুর। ওকে, আচ্ছা এরপরে আছে উদ। উদ দিয়ে, উদ উপসর্গ দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে উন্নত, উন্নত, উচ্ছেদ, উচ্চারণ ইত্যাদি। এগুলো এগুলো হচ্ছে সন্ধিজাত শব্দ। আমরা এগুলোকে যদি ভেঙে বিশ্লেষণ করি তাহলে কিন্তু উদ শব্দটা আমরা পাবো। এবং উচ্চারণ শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এভাবে উদ যোগ চারণ। এভাবে এইভাবে এই শব্দটি উচ্চারণ, উদ উপসর্গ দিয়ে গঠিত শব্দ এগুলো। তাহলে উদ উপসর্গ যে শব্দ গঠিত শব্দ হচ্ছে উন্নত, উচ্ছেদ এবং উচ্চারণ। আরো অনেক শব্দ রয়েছে, উৎপাদন, এরপর রয়েছে পরি। পরি উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলো হলো পরিপক্ক, পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিশেষ, পরিশেষ, পরিশ্রান্ত। এরপর রয়েছে প্রতি। প্রতি দিয়ে গঠিত শব্দের মধ্যে আছে প্রতিমূর্তি, প্রতিমূর্তি, প্রতিদান, প্রতিদান, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিদিন, প্রতিদান। এরপরে রয়েছে অতি। অতি উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে অতিমানব, অতিমানব, অতিপ্রাকৃত, অভি। অভি উপসর্গ দিয়ে গঠিত শব্দ হচ্ছে অভিব্যক্তি, অভিযান, অভিব্যক্তি, অভিযান, অভিমুখ, অভিসার। ওকে, এরপর আছে অপি। অপি উপসর্গ করে দিয়ে আসছে অপি নিহিত, অপি নিহিত, অপিচ, অপিচ। এরপর রয়েছে উপ। ওকে, উপ উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে উপকণ্ঠ, উপকণ্ঠ, উপকূল, উপকূল। এরপরে রয়েছে উপনেতা, উপভোগ। ওকে, এগুলো হচ্ছে উপ উপসর্গ দিয়ে গঠিত শব্দ। এরপরে রয়েছে আদি। আদি রয়েছে আকণ্ঠ, আসমুদ্র, আসমুদ্র, আমরণ,
ইত্যাদি। তাহলে এই হচ্ছে আমাদের তৎসম বা সংস্কৃত উপসর্গ দিয়ে গঠিত শব্দ। তো প্রথমেই আমাদের আগে বলেছি যে প্রথমে আমাদের অবশ্যই এই উপসর্গগুলো চিনতে হবে। তো আমরা বাংলা উপসর্গ দেখলাম এবং তৎসম উপসর্গ দেখলাম। এই বাংলা এবং তৎসম উপসর্গের মধ্যে চারটি উপসর্গের মিল রয়েছে। সেই উপসর্গগুলো হচ্ছে আ, সু, বি, নি। ওকে, আশু বিনি এই চারটা উপসর্গের মিল আছে। তৎসম উপসর্গেও আছে, বাংলা উপসর্গেও আছে। তো আগে বলা হয়েছে যে তৎসম শব্দের আগে তৎসম উপসর্গগুলো বসে এবং বাংলা শব্দের আগে বাংলা শব্দগুলো বসে। তো সেই শব্দগুলো দেখি, চিনতে হবে যে কোনটা তৎসম উপসর্গ, কোনটা বাংলা উপসর্গ। ওকে, তাহলে এই যে আ দিয়ে আমরা যদি শব্দ গঠন করি, আমরা দেখেছিলাম যে বাংলা উপসর্গের ক্ষেত্রে আ দিয়ে গঠিত শব্দ হচ্ছে আগাছা। এটা এটা হচ্ছে বাংলা উপসর্গ দিয়ে গঠিত শব্দ আগাছা। আর রয়েছে আলুনি, এই শব্দটিও আলুনি, এটাও এটিও হচ্ছে বাংলা উপসর্গ। এই আটা হচ্ছে বাংলা উপসর্গ, অর্থাৎ আগাছা এবং আলুনি এগুলো হচ্ছে বাংলা শব্দ সঙ্গে যুক্ত হয়েছে, তাই এটি বাংলা উপসর্গ। তো আবার সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে দেখেছি, দেখলাম একটু আগে আকণ্ঠ, আকণ্ঠ এটা আবার সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ, কারণ কণ্ঠ শব্দটি এটি একটি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। এই কণ্ঠ শব্দের আগে আ বসেছে, অর্থাৎ এই উপসর্গটি বসেছে, এই জন্য এটি হচ্ছে তৎসম উপসর্গ। ওকে, একইভাবে সু, সু দিয়ে যদি দেখি, আচ্ছা শুধু আমরা দেখেছিলাম বাংলা উপসর্গের ক্ষেত্রে যে শব্দগুলো গঠন করা হয়েছিল তার মধ্যে একটি শব্দ ছিল সুনজর। নজর শব্দটি বাংলা শব্দ, তো তার আগে হচ্ছে এই উপসর্গটি বসেছে সু। তো সু হচ্ছে এখানে বাংলা উপসর্গ। আবার একটু আগে দেখলাম সুকণ্ঠ, এই সুকণ্ঠে এই সু কিন্তু তৎসম বা সংস্কৃত উপসর্গ, কারণ এই কণ্ঠ শব্দটি সংস্কৃত শব্দ। আবার সুতীক্ষ্ণ শব্দটিও, সুতীক্ষ্ণ শব্দটিও এটি তীক্ষ্ণ শব্দটি সংস্কৃত শব্দ, তার আগে সু বসেছে, এই জন্য এটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। ওকে, এরপরে বি, বি দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে আমরা দেখেছিলাম বিপদ। পথ একটা বাংলা বাংলা শব্দ, এর সঙ্গে বি উপসর্গ যুক্ত হয়েছে, তাই এই উপসর্গটি হচ্ছে বাংলা উপসর্গ। কিন্তু যখন বিপক্ষ, বিপক্ষ যখন বিপক্ষের পক্ষে আগে যখন বি বসেছে তখন সেটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, কারণ এই পক্ষ শব্দটি একটি সংস্কৃত শব্দ। আচ্ছা, এরপরে রয়েছে নি, নি দিয়ে আমরা বাংলা শব্দ গঠন করেছিলাম নীলাজ, নিখুঁত ইত্যাদি শব্দগুলো হচ্ছে বাংলা উপসর্গজাত শব্দ, কারণ লাজ শব্দটি বাংলা শব্দ, এর সঙ্গে নি যুক্ত হয়েছে উপসর্গ, তো এই উপসর্গটি হচ্ছে বাংলা উপসর্গ। ঠিক একইভাবে তৎসম বা সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিবারণ বা নিষ্কাম এই শব্দগুলো দেখলাম, নিষ্কাম বা নিবারণ। ওকে, তো এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত, এই উপসর্গগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। এই নি এখানকার নি, নিষ্কামের নি, নিবারণের নি, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ, কারণ এগুলো সংস্কৃত শব্দের আগে বসেছে। আমি তোমাদের দেখিয়েছিলাম আগে ক্লাসে যে সংস্কৃত উপসর্গ মানে সংস্কৃত শব্দগুলো চেনার কিছু উপায় আছে, তার মধ্যে একটি হলো যে শব্দগুলোতে রি থাকবে, রিকার থাকবে, তারপরে রেপ থাকবে, র থাকবে, রফলা থাকবে, মূর্ধন্য স থাকবে, মূর্ধন্য অ থাকবে। তো এই শব্দগুলো, এই বর্ণগুলো যেখানে যেখানে থাকবে সেই শব্দগুলো হবে সংস্কৃত শব্দ। তো সেই অনুযায়ী তোমরা এগুলো বের করতে পারবে যে এগুলো সংস্কৃত শব্দ, এই সংস্কৃত শব্দের সঙ্গে এই উপসর্গ বি উপসর্গ যুক্ত হয়েছে বা সুযুক্ত হয়েছে বা নিযুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে সংস্কৃত, আর বাংলা শব্দের আগে যুক্ত হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে বাংলা শব্দ। এটা মনে রাখতে হবে যে বাংলা শব্দের আগে বসলে
এই আশু বিনি হচ্ছে বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হবে, আর যখন সংস্কৃত শব্দের আগে বসবে তখন সেগুলো সংস্কৃত উপসর্গ হিসেবে ব্যবহৃত হবে। ওকে, এবারে আমরা দেখব বিদেশি উপসর্গগুলো। আমরা জানি যে আমাদের দেশে এক এক সময় এক এক জনগোষ্ঠীর মানুষ এসে এখানে শাসন করে গেছেন, তো তাদের ভাষার কিছু শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে এবং তাদের কিছু উপসর্গ আমাদের বাংলা উপসর্গের মধ্যে বাংলা ভাষার মধ্যে চলে এসেছে। তো আমরা সেই বিদেশি উপসর্গগুলো এখন জানার চেষ্টা করব। বিদেশি উপসর্গগুলোর মধ্যে সব থেকে বেশি যেগুলো ব্যবহৃত হয়, বিদেশি উপসর্গ সব থেকে বেশি যে উপসর্গগুলো ব্যবহৃত হয় তার মধ্যে রয়েছে ফার্সি উপসর্গ, ফার্সি, এরপরে আরবি, তারপরে ইংরেজি, এরপরে রয়েছে উর্দু এবং হিন্দি, উর্দু এবং হিন্দি। ওকে, এই বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি, আরবি, ইংরেজি প্রমুখ। এই উপসর্গগুলো আমাদের বাংলা ভাষায় সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে। তো প্রথমে আমরা দেখব ফার্সি উপসর্গগুলো। ফার্সি উপসর্গগুলোর মধ্যে রয়েছে কার, দর, না, নীল, ফি, বদ, বে, বর, ব, কম। কার, দর, না, নীল, ফি, বদ, বে, বর, ব, কম। আমরা দেখি এই ফার্সি উপসর্গগুলো দিয়ে গঠিত কিছু শব্দের সঙ্গে পরিচিত হই। প্রথমে আছে কার। ওকে, তো কার দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে কারখানা, কারখানা, রয়েছে কার বাড়ি, কারসাজি। ওকে, এগুলো হচ্ছে কার উপসর্গ দিয়ে গঠিত শব্দ, কারখানা, কার বাড়ি, কারসাজি। ওকে, এরপরে আছে দর। দর দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে দর পত্তনি, দর পত্তনি, দর দালান, ইত্যাদি। এরপরে রয়েছে না। না উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলোর মধ্যে রয়েছে নারাজ, নারাজ, নাখোশ, নামঞ্জুর। এরপরে নিম, নিম দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে নিমরাজি। এই শব্দটি বেশি আসে পরীক্ষায়, যে নিমরাজি শব্দটির, নিমরাজি শব্দটির নিম এটি কোন উপসর্গজাত শব্দ, অথবা নিমরাজি শব্দটি কোন উপসর্গজাত যুগে গঠিত হয়েছে। ওকে, এরপরে রয়েছে ফি। আচ্ছা, ফি দিয়ে গঠিত শব্দ রয়েছে ফি রোজ, ফি রোজ, ফি হপ্তা, ফি বছর, বছর। এরপর বদ। বদ দিয়ে গঠিত উপসর্গের মধ্যে আমরা এগুলো ব্যবহার করে দিয়েছি, তার মধ্যে রয়েছে সব থেকে বেশি ব্যবহৃত বদমাস, বদমাস, বদমেজাজ, বদমেজাজ, তারপরে বদনাম, বদনাম। আচ্ছা, এরপরে আছে বদরাগি। ওকে, তাহলে বদ, এরপরে রয়েছে বে,
বেদে বেয়াদব, বেয়াদব, তারপরে বেকার, ওকে, বেকার, বেকসুর, তারপরে রয়েছে বেতার, এরপরে বর। বর দিয়ে গঠিত শব্দের মধ্যে রয়েছে বরখাস্ত, বরখাস্ত, বরখেলাও, বরখাস্ত, বরখেলাও, বরবাদ। এরপর আছে বদি, বদি বনাম ব কলম, ওকে, বনাম ব কলম। এরপর আছে কম, কমদের আছে কমজোর, কমজোর, কমবদ, কমবদ। এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ দিয়ে গঠিত শব্দ। ফার্সি উপসর্গ গুলো আমরা দেখলাম যে কার, দর, না, নিম, ফি, বদবে, বর্গ, কম। তো এখান থেকে প্রশ্ন আসে এভাবেই যে কারবারি, কারবারি বা কারখানা বা কারসাজি শব্দটি কোন উপসর্গ জাত শব্দ অথবা আসতে পারে নারাজের না কোন উপসর্গ জাত শব্দ, তারপরে ফি হপ্তা বা ফি রোজ, ফি কোন উপসর্গ জাত শব্দ, অথবা আসতে পারে এভাবে যে বরখাস্ত শব্দটি কোন উপসর্গ জাত শব্দ, কোন উপসর্গ দিয়ে গঠিত শব্দ। এগুলো তো এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। এরপরে রয়েছে আরবি উপসর্গ। আরবি উপসর্গের মধ্যে সব থেকে বেশি যে উপসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আম, খাস, লা, গর। এই চারটি উপসর্গ সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এই শব্দগুলো দিয়ে গঠিত আমরা শব্দগুলো কিছু দেখব। আম দিয়ে প্রথমে আমরা দেখি যে আম দিয়ে গঠিত শব্দ দেখি। আম, ওকে, আম দিয়ে আম দরবার, আম মুক্তার, ওকে। এরপর রয়েছে খাস, বিশেষত্বে ব্যবহৃত হয় এই খাস, যেমন খাস মহল, খাস মহল, খাস দরবার, খাস কামরা, কামরা, ওকে। তাহলে খাস দিয়ে খাস মহল, খাস দরবার, খাস কামরা ইত্যাদি। এরপরে লা দিয়ে, লা দিয়ে, লা দিয়ে গঠিত শব্দের মধ্যে পরীক্ষায় যে শব্দটি বেশি আসে সেটি হচ্ছে লাপাত্তা। এভাবে প্রশ্ন আসে যে লাপাত্তা শব্দটি কোন উপসর্গ দিয়ে গঠিত শব্দ। লাপাত্তার লা হচ্ছে আরবি উপসর্গ। আচ্ছা, এরপরে রয়েছে লাওয়ারিস, লাওয়ারিস, এটিও আরবি উপসর্গ জাত শব্দ, লা দিয়ে গঠিত, লাওয়ারিস, ওকে। এরপরে রয়েছে গর, গড় দিয়ে গড় মিল, গড় হাজির, এগুলো হচ্ছে আরবি উপসর্গ আমখাস লাগর। এই শব্দগুলো আমখাস লাগর, এই চারটি উপসর্গ আরবি সব থেকে বেশি ব্যবহৃত হয় বাংলা ভাষায়, ওকে। এছাড়াও আরো রয়েছে বাজে আরেকটি আরবি উপসর্গ, তারপর হচ্ছে ক্ষয়ের আরেকটি আরবি উপসর্গ। তো আমরা বলি যে বাজে কাজ, বাজে খরচ, এই শব্দগুলো আমরা ব্যবহার করি, সেগুলো
বাজে এবং ক্ষয়, বাজে যেমন বাজে কাজ, বাজে খরচ, এগুলো আরবি উপসর্গজাত শব্দ। এছাড়াও আরেকটি শব্দ আমরা ব্যবহার করি, ক্ষয়ের খা, ক্ষয়ের ক্ষয়ের, এটিও একটা আরবি উপসর্গ, যেমন ক্ষয়ের খা, ক্ষয়ের খা। ওকে, এগুলো হচ্ছে আরবি উপসর্গ, আরবি উপসর্গ এবং আরবি উপসর্গ দিয়ে গঠিত কিছু শব্দ। ওকে, আচ্ছা এরপরে ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে উপসর্গ হল ফুল, হাফ, সাম, হেড। ফুল, হাফ, সাম, হেড। আচ্ছা তাহলে প্রথমে আমরা ফুল উপসর্গ নিয়ে কিছু শব্দ দেখি। ফুল, ফুল শব্দটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, যেমন ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, এরকম আমরা অনেক শব্দ ব্যবহার করে থাকি। ফুল প্যান্ট, তাহলে এরকম হচ্ছে ফুল হাতা, ফুল হাতা, এটি ইংরেজি উপসর্গজাত শব্দ। ওকে, তারপরে ফুল শার্ট, ফুল শার্ট। তারপর একটা শব্দ আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, ফুলবাবু, ফুলবাবু সে বসে আছো, এরকম আমরা বলে থাকি। তো এই ফুলবাবুটাও এটিও একটি ইংরেজি উপসর্গজাত শব্দ, ফুল বাবু। আচ্ছা এরপরে আছে হাফ, আচ্ছা হাফ দিয়ে হাফ হাতা, তারপরে হাফ টিকেট, এগুলো হচ্ছে হাফ হাতা এবং হাফ টিকেট, এটিও হাফ উপসর্গজাত শব্দ, ইংরেজি উপসর্গ দিয়ে গঠিত শব্দ। আচ্ছা এরপরে রয়েছে হেড, হেড, হেড দিয়ে আমাদের সব সময় আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি, হেড মাস্টার, হেড মাস্টার, হেড অফিস। তো এই শব্দগুলো এই ইংরেজি উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে হেড মাস্টার, হেড মাস্টার শব্দটি, তারপরে হেড পণ্ডিত, হেডমাস্টার, হেড পণ্ডিত, তারপরে হেড অফিস, হেড অফিস, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গজাত শব্দ। আচ্ছা এরপরে আছে সাব, সাব, সাব দিয়ে, সাব দিয়ে হচ্ছে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এটা আমাদের খুবই পরিচিত একটি শব্দ, সাব ইন্সপেক্টর। এছাড়া রয়েছে সাব অফিস, সাব অফিস, ওকে, এটা হচ্ছে সাব দিয়ে গঠিত শব্দ, সাব ইন্সপেক্টর এবং সাব অফিস। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি উর্দু এবং হিন্দি উপসর্গ, উর্দু এবং হিন্দি উপসর্গ, এর মধ্যে হর বেশি ব্যবহৃত, যেমন আমরা বলি হর, হর হামেশা, হর হামেশা, হর মাহিনা, হর মাহিনা এবং হর কিসিম, হর কিসিম। ওকে, হর মাহিনা, হর হামেশা, হর কিসিম, এই শব্দগুলো উর্দু এবং হিন্দি উপসর্গজাত শব্দ। ওকে, এছাড়াও আছে হর রোজ, হর রোজ, এই শব্দটিও হর রোজ। ওকে, আচ্ছা এরপরে আরেকটি শব্দ ব্যবহৃত হয়, সেটি হচ্ছে হরেক, যেমন হরেক, আমরা সবসময় বলি হরেক রকম। তো এই হরেক রকম শব্দটি, হরেক রকম শব্দটি হচ্ছে উর্দু বা হিন্দি উপসর্গজাত শব্দ। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা উপসর্গ বুঝতে পেরেছ। তো আজকে আমরা দেখলাম যে
তৎসম উপসর্গ এবং তৎসম উপসর্গ দিয়ে গঠিত শব্দ, বিদেশি উপসর্গ এবং বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ। তোমরা এই উপসর্গগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।